সবাই একটু জয়েন আজকে কিন্তু আলাদা একটা সময় চলে আসলাম সবাই জানো এর আগেও হচ্ছে বলেছিলাম আমার একটু চলতেছে যার জন্য হচ্ছে হচ্ছে কিছুদিন লেটে থাকবে এক্সামটা শেষ হয়ে গেল আবার পূর্বের টাইমে কিন্তু লাইফগুলো চলে আসবে তো সবাই একটু জয়েন হো আমি এই জন্য একটু ধীরে সুস্থে কথা বলছি একটু জয়েন হয়ে যাও লাইফটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিব কোন গ্রুপসে শেয়ার করবো না আচ্ছা যারা যারা নতুন জয়েন করছো তাদেরকে বলবো অবশ্যই আমাদের পেজটা ফলো ফার্স্ট করে নিতে আর যারা নতুন নতুন প্রোডাক্ট পেতে যাচ্ছ তাদেরকে অবশ্যই বলবো আমাদের যে ওয়েব পেজটা আছে সেটা একবার ভিজিট করে দেখে নিতে আজকে যারা ক্যাপশন পরে এসেছ তাদের জন্য তো খুবই ফানি লাগছে আমারও আর কি খুবই ক্যাপশনটা দিতে যে আমারও অনেক হাসি পাচ্ছিল আসলে কারণ এটা এমন একটা তোমাদের জন্য আজকে ধামাকা নিয়ে এসেছে যে তোমাদের খুবই পছন্দ হবে প্লাস তোমাদের সবারই নিড এমন একটা প্রোডাক্ট এই শীতের জন্য তো যারা যারা দেখছো সবাইকে বলবো একটু বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে লাইফে নিয়ে এসে এই প্রোডাক্টস অফারটা লুফে নাও জলদি করে আচ্ছা আমার সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে আচ্ছা আমার কি সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে আমার এখনো কোন মেসেজ আসতেছে না মেবি কি প্রবলেম নেট এর কোন দেখো তো মেসেজ কি আসছে যারা যারা দেখছো অবশ্যই বলবো লাইফটাতে স্টে করতে মেবি একটু নেটের প্রবলেম হচ্ছে যার জন্য মেসেজ আসতেছে না আচ্ছা মেজ লিখেছে হে পারফেক্ট সাম ইউ জানানোর জন্য নাফিসার রহমান লিখেছে হ্যালো আপি হাই আচ্ছা এই যে দেখো মেবি নেটের প্রবলেম ছিল সব মেসেজ এখন আসা শুরু হয়েছে শারমিন আক্তা লিখেছে হাই আপু রুমা আক্তা লিখেছে আচ্ছা যাই থ্যাংক ইউ আপি কনফার্মটা করে দেওয়ার জন্য আচ্ছা যারা যারা আজকে ক্যাপশন পরে এসেছো তাদের জন্য কিন্তু আজকে উইন্টারের বেস্ট একটা ধামাকা থাকছে সেটার জন্য অবশ্যই সাথে থাকতে হবে তোমাদেরকে কারণ এই এই অফারটা শীতের জন্য যারা যারা এই লাইভ দেখে আজকে অর্ডার করবে না তাদের জন্য কিন্তু হিউজ একটা লস হয়ে যাবে আচ্ছা আপু লিখেছে অল ওকে আপু থ্যাংক ইউ আচ্ছা শারমিন আপু লিখেছে আপু আচ্ছা কথা শোনা যায় না কথাটা শোনা যাচ্ছে না আমার সিরিয়াসলি শোনা যায় না আপু তাহলে একটু ফোনের সাউন্ডটা বাড়িয়ে নাও মাঝখানে একটু নেটের প্রবলেম হয়েছিল যার জন্য মেবি একটু লেটে তুমি হয়তো বা আমার লাইফটা দেখতে পারছো একটু রিফ্রেশ করে দেখা শুরু করো তাহলে ইনশাল্লাহ মনে হয় শুনতে পাবা আচ্ছা জুলিয়া পুলি কেছে হাই কিউটি পাই কেমন আছো এই তো আপু ভালো আছি তুমি অনেক দিন ধরে দেখছি কমেন্টসটা কম করছো কেন করছো বলো তো আচ্ছা নাফিস আপু লিখেছে লাইফ ক্লিয়ার থ্যাংক ইউ আপি আচ্ছা ইরিন ইসলাম লিখেছে আপু তোমার পেজে আজকে প্রথম ইরিন আপু ওয়েলকাম আর অবশ্যই বলবো লাইফটা হচ্ছে দেখার পরে আমাদের পেজটা ফলো ফাস্ট করে নিতে জানি না এটা কি আচ্ছা আমি আজকে একটা সবচেয়ে যে ধামাকাটা দিতে এসেছি বলেছিলাম না আমি যেটাই যেটাই টাচ করি সেটাই ডিসকাউন্ট হয়েছে যায় আমি আজকে সেটাই দেখিয়ে দিব আমাকে একটু দিয়ে দাও এটা রেখে দিই আমাকে প্রোডাক্টটা দিয়ে দাও আচ্ছা যারা যারা অনেকে জয়েন করেছো তাদেরকে বলবো হচ্ছে লাইফটা একটু বেশি করে হচ্ছে শেয়ার করে দিতে ঠিক আছে ফোনটা একটু নড়ছে আমি একটু ঠিক করে দিই ঠিক আছে সবাই একটু জয়েন হতে থাকো আজকে শীতের জন্য যারা নিতে চাচ্ছিল একটা বেস্ট হচ্ছে কি বলবো শীতের জন্য বেস্ট লোশন তোমরা সবসময় চেয়ে থাকো তো সেটার জন্য বলবো যে হচ্ছে আজকে কিন্তু সেই অফারটা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এটা একটু পিছিয়ে যাবে মেবি আমি একটু দাঁড়াও দুটা ফোন থেকে আসলে লাইভ করছি তো যার জন্য একটু সেটিং করতে প্রবলেম হচ্ছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা যারা যারা আমাকে দেখছো অবশ্যই বলবো লাইফটা বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য আর ইউটিউবেও কিন্তু তোমরা আমাদেরকে ফলো করতে পারো আমাদের ইউটিউবে কিন্তু প্রতিদিনের লাইভ দেওয়া থাকে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে নিবা আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে ফেলবা নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য সবাই অনেকেই জানো শুধু আমাদের পেজ আছে সব আছে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলও আছে সো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিবা আচ্ছা জুলিয়া পু লিখেছে এক্সাম আছে আপু এই জন্য টাইম দিতে পারছি না ঠিক মতো বাট সব সময় তোমাকে মিস করি থ্যাংক ইউ আপি আসলে আমারও খুব ভালো লাগে তুমি যখন এত ব্যস্ততার থাকার পরেও আমাকে এত সময় দাও সবসময় ইনবক্সে মেসেজ করো ভালো লাগে আপু আপু লিখেছে স্টুডেন্ট বাজেটের মধ্যে হোয়াইটেনিং ক্রিম দেখাও আচ্ছা এই যে আপু স্টুডেন্ট বাজেটে বুস্টার এটা খাইলা বুস্টার সবাই চিনো নাম করা এই যে দেখো খুবই 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 ভালো এটা যারা চাচ্ছ একটা হচ্ছে মেকআপ লুক হচ্ছে পেতে চাচ্ছো যারা তারা এটা নিয়ে নিতে পারবা খুব স্টুডেন্ট একটা বাজেটে এটার প্রাইসটা আমি বলে দিই আচ্ছা এটা একটু দেখিয়ে দি ঠিক আছে এই যে একদমই হচ্ছে মেকআপ লুক যারা চাচ্ছ কোন ফাউন্ডেশন ইউজ করতে চাচ্ছ না স্কিনে কোনো ক্ষতি করতে চাচ্ছ না তারা কিন্তু এটা নিয়ে নিতে পারব খাইলা পুস্টার নিয়ে যা বলবো তাই কিন্তু কম এটা এতটাই হিট নিজে থেকে এতটা হিট আমি যাই বলবো তাই কিন্তু কম সো যারা যারা নিতে চাচ্ছ খুবই রিজনেবল একটা প্রাইস মধ্যে একটা হচ্ছে ডে ক্রিম প্লাস মেকআপ ছাড়া একটা ক্রিম হোয়াইটনিং এর জন্য তারা অবশ্যই এটা নিয়ে নিবা মাত্র পেয়ে যাচ্ছ পাঁচশো টাকায় এই হচ্ছে খাইলা বুস্টার প্রাইস কিন্তু অনেক ছিল ঠিক আছে তোমাদের জন্য জাস্ট অনেক আপুরা আছো বলো আপু রিজনেবল প্রাইজে দাও রিজনেবল প্রাইজে দাও যার জন্য কিন্তু রিজনেবল প্রাইজে দেওয়া আচ্ছা এটা প্রাইসটা বলে দিয়েছি মাত্র পাঁচশো টাকা এখন আমি অফারটা দিয়ে দিই যে ধামাকাটা তোমাদের জন্য সেই ধামাকাটা আমি এখন দিয়ে দিই যেহেতু শীত পড়ে গিয়েছে সবার জন্য কিন্তু এটা খুবই দরকার এই যে দেখো এই লোশনটা ঠিক আছে এই লোশনটা সাথে আবার এই লোশনটা তোমরা হচ্ছে দুটা দুই ফ্লেভারের তোমরা দুটা দুই ফ্লেভারেরও নিতে পারো আবার সেম ফ্লেভারেরও কিন্তু নিয়ে নিতে পারো ঠিক আছে আচ্ছা এই যে দেখো দুটা ফ্লেভার নিয়ে নিতে পারো এখন বলতে পারো আপু এটার মধ্যে ডিসকাউন্ট কি এটার মধ্যে তো প্রাইসটা রিজনেবলই ছিল ওকে আমি এখন তাহলে বলে দিচ্ছি রিজনেবল মানে হচ্ছে এই যে দেখো দুটা যদি তোমরা একসাথে নাও এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল সাতশো টাকা করে অফার প্রাইস এখন দুটা আমরা যদি তোমরা যদি একসাথে নাও তাহলে মাত্র দিচ্ছি তেরোশো টাকায় মাত্র 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 তেরোশো টাকায় তো দেখতেই পারছো কত বড় একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আর যাদের হচ্ছে অনেক বিগ ফ্যামিলি আছে যারা জয়েন্ট ফ্যামিলিতে আছো আবার অনেকেই আছো যে বাবা মা ভাই বোন মিলে অনেকজন তাদের একটা লোশনে হয় না সাধারণত আমাদের পুরো শুধু শীতকাল না আমাদের শীতের পরেও কিন্তু লোশনগুলো ইউজ করতে হয় তো যারা চাচ্ছ লোশনটা হচ্ছে সারা বছর ইউজ করতে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট বেস্ট অফার হিসেবে কাজ করবে অবশ্যই বলবো তোমরা এই লোসটা নিয়ে নিবা আর এই তোমরা নিয়ে নিবা এটা খুবই ভালো একটা ব্র্যান্ড এমন না যে যে অফার দিচ্ছি তাই মনে হচ্ছে যেটা একদম সেটাই দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের হিট একটা লোশন ইট ইস এ শপিং ওয়ার্ল্ড এর খুবই হিট একটা লোশন যেটা কিন্তু আমার আপুরা অনেক পছন্দ করেছিল এটা মশিংটা এত বেশি ডিপলি করে থাকে অনেক দিন লং লাস্টিং করে হ্যাঁ হ্যাঁ একটু দেখা যাবে সমস্যা নেই আমি আপনাদেরকে বলে দিয়েছি আজকে বলতেছিলাম যে দুটো ফোন থেকে লাইভ এসেছি যার জন্য একটু সেটিং করতে সময় হচ্ছিল আর হচ্ছে একটু নোড়াচড়ার একটু সমস্যা হচ্ছিল অবশ্যই সেটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবা আচ্ছা এই যে দেখো এই উপরে কিন্তু হচ্ছে অফার দিচ্ছি এটা হচ্ছে লোশন ঠিক আছে লোশন অবশ্যই আমাদের একটা লোশনে হয় না তার জন্য আমি ভেবে চিনতে এই অফারটা নিয়ে এসেছি যারা হচ্ছে এই দেখো এইটার হচ্ছে নিতে চা ফ্লেভারের আচ্ছা এটার নাম হুম না অ্যালোভেরা আল্লাহ আমার মাথা থেকে একদমই আউট হয়ে গেছে অ্যালোভেরার হচ্ছে নিতে চাচ্ছ ফ্লেভারটা সেটাও নিতে পারো তোমরা সবাই জানো অ্যালোভেরা খুবই ভালো হচ্ছে স্কিনটা হচ্ছে ময়শ্চারাইজিং করতে সাহায্য করে আচ্ছা এটা কিন্তু ওয়াকালি ঠিক আছে যারা যারা এটা ওয়াকালি বলতে সবাই জানো খুবই ভালো একটা ব্র্যান্ড যারা এই লোশনটা নিতে চাচ্ছ একসাথে তাদেরকে বলবো এই লাইভ দেখে আর অর্ডার নেওয়া হবে না লাইভের মধ্যে একটু কনফার্ম করে দাও যারা যারা এই অফারটা লুফে নিতে চাচ্ছ আচ্ছা এটা কিন্তু এই যে দেখো অলিভের যেটা নিতে চাও তোমরা সবাই জানো অলিভ কিন্তু আমাদের স্কিনটাকে খুবই টাইট রাখে প্লাস স্কিনটাকে মসচারাইজিং করে খুবই ভালো এই যে দেখো এটা টাইট মানে এই না যে যে তোমাদের শীতের টাইটনেসটা সেটা কিন্তু করবে করবে না এটা এর পাশাপাশি আমাদের যে ধরো অনেক সময় স্কিনটা কেমন কুচকে কুচকে যায় সেটাও কিন্তু এটা কন্ট্রোল করবে তো যারা নিতে চাচ্ছ ওয়াকালির এই ভালো ভালো হচ্ছে কি বল ফ্লেভারের হচ্ছে লোশনগুলো তারা পেয়ে যাবা দুটা একসাথে নিলে মাত্র 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 তেরোশো টাকায় ঠিক আছে এখন আমি ঠিক কমেন্টস চলে যাই আচ্ছা রুমা আপু লিখেছে সুন্দর আপিটা আপি লিখেছে হাই হ্যালো আপি আচ্ছা আমি চলে এসেছি তুমি অনেকগুলো কমেন্টস করে ফেলেছো আচ্ছা রোকন দাস লিখেছে আপু কেমন আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা জেসান মার্মা আচ্ছা অনেকগুলো কমেন্টস করেছে আচ্ছা নাহিদ ভাইয়া চলে এসেছে হ্যালো ভাইয়া হাই আচ্ছা ওহে মাহমুদ লিখেছে হার আচ্ছা কে কে নতুন অনেক আমি নতুন দেখতে পাচ্ছি অবশ্যই একটু বলে দিবার কমেন্টস করার পাশে যে কে নতুন আচ্ছা মাকবুল হাসান ভাই লিখেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে মলিশ লিখেছে আপু গোল্ড সিরামটা কি আচ্ছা ব্রোন ব্রোনে আচ্ছা ব্রোন স্কিনে দেওয়া যাবে গোল্ড সিরামটা আচ্ছা আপু গোল্ড সিরামটা হচ্ছে ব্রোন স্কিনে হচ্ছে কোনটা ভিকটা না যে আমার কোন ওপেনটা আছে মনে হয় ব্রোনের জন্য আপু আমি একটা সিরাম দেখিয়ে দিই গোল্ড যে সিরামটা ওটা ব্রোনের উপর দেওয়া যাবে না ঠিক আছে যাওয়া দেওয়া যাবে না আমি দেখিয়ে দিই এই যে দেখো সিরাম যদি নিতে চাও সিরামও দেখিয়ে দিব তার থেকে বলবো ভালো ভালো ইউজ করতে এই খুবই হবে তোমার ব্রোন সেটা কন্ট্রোল করবে অয়েলটা কন্ট্রোল করবে খুবই ভালো করে এই যে দেখো এটা নিয়ে নিতে পারবা আর যে হচ্ছে ব্রনের তোমার যে সিরাম চাচ্ছ সেটা আমি দেখিয়ে দিব ঠিক আছে গোল্ড সিরামটা তুমি ব্রোনে ইউজ করো না এটাই ভালো হবে আচ্ছা আফান খন্দকার লিখেছে হাই কলি যে থ্যাংক ইউ আপি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কিউট আপুটা আচ্ছা আলো আপু লিখেছে আচ্ছা এটা মেবি আমি পড়েছি নাকি পড়ি নাই আচ্ছা আপু স্টুডেন্ট বাজেটের মধ্যে বডি হোয়াইট করার ক্রিম দেখাও আপু আপু হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখিয়ে দিচ্ছি একদমই খুবই রিজেনাবল একটা প্রাইজে পেয়ে যাচ্ছে তোমরা কোনটা কোনটা বলো তো আমার ওই যে ওই খোলাটা ওই যে আমারও এমন হয় পড়ে না এই আপু বেস্ট একটা স্টুডেন্ট বাজেটে বডি হোয়াইটেনিং ক্রিম পেয়ে যাচ্ছ এটার সাথে দুটা ভিটামিন সি ইঞ্জেকশন ফ্রি দিচ্ছি শুধুমাত্র আমরা ঠিক আছে শুধুমাত্র আমরা ফ্রি দিচ্ছি শুধু তোমাদের যেন ভালো একটু কাজ করে সেটার জন্য এই যে দেখো এটা নিয়ে নিবে এটার সাথে ভিসি আমরা হচ্ছে 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 ফ্রি দিচ্ছি একটাই আমরা টাকা করে মানে এখানে তিনশো টাকা পেয়ে জাস্ট ফ্রিতে একটা ভালো রেজাল্ট হবে এটার জন্য একটা বডি হোয়াইটেনিং যদি ক্রিম চাও তাহলে বলবো এটা নিয়ে নিবে এটা ফুল বডিতে তোমরা ইউজ করতে পারবে এই ভিসিটা টা দুটা ভেঙে দেন হচ্ছে এটার মধ্যে মিক্সড করে ইউজ করে ফেলবা এটার প্রাইসটা আমি বলে দিই অফার প্রাইস পেয়ে যাচ্ছ বারোশো টাকায় তো যারা যারা নিতে চাও স্টুডেন্ট এই বাজেটে এই প্যাকেজটা খুবই ভালো এটা মেড ইন কিন্তু কোরিয়া থাইল্যান্ড সরি থাইল্যান্ডের মেড ইন কিন্তু থাইল্যান্ডের আচ্ছা যারা যারা একটু স্টিকার কমেন্ট করছো তাদেরকে বলবো স্টিকার কমেন্টসটা প্লিজ করবার না আচ্ছা জিসান মার্মা লিখেছে আপু আমি আচ্ছা এটা কমেন্টস আমি বারবার কেন পড়ছি আচ্ছা আফান খন্দকার লিখেছে আপু কমেন্টস কেন এই যে আপনি নিলাম লিখেছে আপু হ্যালো আচ্ছা জেসন লিখেছে আপু বিশ পার্সেন্ট কখন দিবেন আর ভাইয়া বিশ পার্সেন্টের বেশি ডিসকাউন্ট কিন্তু এখন চলছে সো যারা যারা নিতে অবশ্যই বলবো এখন নিয়ে নাও এই যে দেখো অনেকেই জয়েন করে ফেলেছো যারা চাচ্ছ এই শীতে লোশন পারচেস করতে খুবই ভালো ব্র্যান্ড অনেকেই আছো যে লোকাল হচ্ছে লোসুন গুলো নিয়ে তেমন হচ্ছে ময়শ্চারাইজিংটা পাচ্ছ না তাদেরকে বলবো এই যে দেখো দুটা লোশন খুবই রিজনেবল একটা দিয়ে এই যে দেখো এটা হচ্ছে দুই যারা একসাথে নিলে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবো এটার অ্যামাউন্ট কিন্তু হিউজ যাদের অনেক বড় ফ্যামিলি আছে এই যে দেখো পাঁচশো পঞ্চাশ এম এল পেয়ে যাচ্ছ তো জলদি জলদি করে এটা নিয়ে নেব এটা ওয়াকালি ব্র্যান্ডের খুবই ভালো নাম করা একটা ব্রান্ড প্লাস পাঁচশো পঞ্চাশ এম এল একটা কিন্তু লোশন খুবই হচ্ছে হিউজ একটা অ্যামাউন্টে থাকছে তো যারা যারা নিবা এত হচ্ছে রিজনেবল একটা প্রাইসে ওয়াকালির লোশন পাচ্ছ এটা কিন্তু কম ব্যাপার না আচ্ছা যারা যারা কমেন্টস করছো পরে নিব অবশ্যই আচ্ছা হুমায় আপু লিখেছে হর্স মিল শ্যাম্পু আছে প্রাইস কত জি আপু হর্স মিল শ্যাম্পুটা কটা আছে হর্স কে ওই যে দেখো তো পিছিয়ে আছে নাকি আচ্ছা হর্স আছে আমি বলে দিচ্ছি প্রাইসটা আমি বলে দিচ্ছি এই যে হর্স মিলটা হচ্ছে আর দুইটা আছে হ্যাঁ হর্স মিলটা দুইটা আছে যদি নিতে চাও নিয়ে নাও নেওয়াবো একটা হচ্ছে পেয়ে যাবা এখন ঠিক আছে আমার মনে হয় না দুই দিন পরে অর্ডার করলে স্টক আউট হয়ে যাবে এটা এক হাজার টাকা অফার প্রাইস আচ্ছা অফার প্রাইস এক হাজার টাকা রেগুলার প্রাইস তোমরা তো জানোই বারোশো টাকা কিন্তু ছিল আর হচ্ছে অনেক রিকোয়েস্ট করেছিল আপু এটা এক হাজার টাকা এক হাজার টাকায় দাও তখন আসলে দিতে পারি নাই সবাই যেন তখন কিন্তু আমার পারচেস করতে খুব বেশি পড়ে গিয়েছিল যার জন্য একদমই ডিসকাউন্টে দিতে পারিনি সো এখন কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিয়েছি অবশ্যই এক হাজার টাকায় এই হর্টস মিল্কের এটা নিয়ে নিবা শ্যাম্পুটা খুবই বেস্ট অ্যান্ড বেস্ট একটা লোশন যারা হচ্ছে চাচ্ছ চুলটার মধ্যে ভাবটা দূর করতে প্লাস স্ট্রেট রাখতে নিয়ে নিবা তোমরা তো জানোই মিল্ক আমাদের হেয়ারের জন্য বা স্কিনের জন্য কতটা ভালো ভালো আচ্ছা একটা একটা লিখেছে ক্রিম দাও ফেস ফর্সা করে আচ্ছা ভালো একটা ক্রিম আপু হচ্ছে খাইলা বুস্টারটা নিয়ে নিতে পারো যদি হচ্ছে একটা ফাউন্ডেশন ছাড়া ক্রিমটা আর যদি চাও যে নাইট ক্রিম তাহলে আমি বলতে পারবো আমাকে একটু ক্লিয়ার করে বলো যে তুমি কি চাচ্ছ আচ্ছা কানিস ফাতে মাপু লিখেছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু হ্যালো লিখেছে লিখেছে আপু আপু কি আপু বলো আপু আপু করলে হবে কিছু তো বলতে হবে কানিশ লিখেছে আজকে অনেক লাগছে ফাতে মাপু এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আসলে আমি আজ পর্যন্ত শুনি নাই যে তোমাদের মুখে যে আপু আজকে খুব খারাপ লাগছে বিরক্ত লাগছে তোমাকে এরকম কিন্তু কখনোই নাই তোমরা আসলে এত ভালো যার জন্য আমার ওয়েট করি যে আমি কখন লাইভে আসবো আমার যখন মন খারাপ হয় আমার তখনই মনে আমি লাইভে চলে আসি কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টস গুলো পড়ে আমার মনটা ভালো হয়ে যায় আচ্ছা অরণ্য অনু আপু লিখেছে হ্যালো আপি আচ্ছা ফারহানা আফরিন লিখেছে আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আফমান খন্দকার লিখেছে আচ্ছা গেমস খেলো না কেন আপু গেমস খেলবো ওকে কাল পরশুর মধ্যে খেলবো আসলে বলেছি না নিয়ে একটু ব্যস্ত থাকার জন্য গেমস বলো কোনো এখন মাথার মধ্যে আসছে না শুধু মানে পড়ার মধ্যে যার জন্য একদমই খুবই টেনশনে আছি যে কি হবে কি হবে অবশ্যই গেমস খেলবো গেমস খেলার জন্য হচ্ছে ভাবাও আছে কোন গেমসটা খেলবো কিন্তু ওই যে সময় হয়ে উঠছে না ইনশাল্লাহ নেক্সট ডে হচ্ছে কালকের বা হচ্ছে কালকে বা পরশু দিন লাইফ গেমসটা একটা খেলে ফেলবো তোমাদের সাথে আচ্ছা আজাজ ভাইয়া লিখেছে হেয়া রিমুভাল কি হেয়ার রিমুভাল এর কি আছে যে আপু হেয়ার আচ্ছা ভাইয়া বা আপু যে হো না কেন হেয়ার রিমুভাল এর আছে আমি দেখিয়ে দিব আচ্ছা অরণ্য অনু লিখেছে আপু পোর্স জন্য কিছু দেখো আচ্ছা আপু পোর্স জন্য সিরামটা আমি একটা দেখে একটা সিরাম যদি নিতে চাও আমি বলবো এই যে এটা তোমার পোর্সটাকে মিনিমাইজ করবে প্লাস যাদের হচ্ছে স্কিনটা খুবই পাতলা প্লাস রক দেখা যায় তাদের জন্য কিন্তু এটা রিপেয়ারের কাজ করবে এই যে দেখো একদম হোয়াইট কালারের এটা এই হচ্ছে সিরামটা খুবই ভালো কোর্সের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট একটা সিরাম হবে এটা এটা প্রাইসটাও খুবই বলে পেয়ে যাচ্ছ আচ্ছা একটু প্রাইসটা বলে যাও আচ্ছা কিউট অনু আপু লিখেছে থ্যাংক ইউ আপি ফেস এর হেয়ার রিমুভাল আমি দেখিয়ে হেয়ার একটু ওয়েট করো সবাই আসলে এখন হচ্ছে করার সময় এত ব্যস্ত হয়ে যায় যার জন্য ওদেরকে আমি খুঁজে পাই না আচ্ছা কানিস ফতে আপু লিখেছে এটা কি নিউ বডি হোয়াইটেনিং ক্রিম জি আপু এটা একদমই নিউ এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আমরা নিয়ে এসেছি খুবই ভালো এটার হচ্ছে রেসপন্স পেয়েছি যার জন্য কিন্তু নিয়ে আসা এটার প্রাইসটা আমাকে একটু জানিয়ে দাও এটার প্রাইস খুবই রিজনেবেল পে yiyecek <laughs> এই যে যারা হচ্ছে পোর্সটা মিনিমাইজ করে পোর্সটা ঠিক রাখতে এটা অফার পেয়ে চাচ্ছ মাত্র সাতশো টাকা অফার অফার বলে দিব এটার করতে না অবশ্যই আচ্ছা যারা যারা আমাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আর নতুন যে বডি কম হচ্ছে বডি কম্বোটা দেখেছি অবশ্যই বলবো ওটা নিয়ে নিতে ওটার সাথে তোমরা দুটা ভিটামিন সি ইনজেকশন কিন্তু ফ্রি নিয়ে হচ্ছে পেয়ে যাবো অরণ্য আপু লিখেছে আমি নিতে চাই অবশ্যই আপু নিয়ে নিবা আচ্ছা কোনটার প্রাইস আপু যেটা এখন আমি হাতে নিয়েছিলাম সেটার প্রাইস ছিল সাতশো টাকা অফার প্রাইস আচ্ছা ডিটেলস বলো আপু আচ্ছা আমাকে একটু হচ্ছে বডি ক্রিমটা হাতে দাও আমি একটু ওকে ওদেরকে বলে দিই বডি ক্রিমটা কোথায় রাখলাম ওটা এই যে এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক পার্লের ওই যে ব্ল্যাক পার্লের খুবই ভালো থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা কিন্তু তোমাদের ফুল বডিটাকে এসে হোয়াইটেনিং করতে খুবই ভালো কাজ করবে আর এটার সাথে দুটা ভিসি কিন্তু ভিটামিন সি ইনজেকশন ফ্রি পেয়ে যাচ্ছ একদমই খুবই ভালো কাজ করবে যারা চাচ্ছ ভেতর থেকে স্কিনটাকে সজীব করতে প্লাস হেলদি দেখাতে প্লাস হোয়াইটেনিং করতে তারা অবশ্যই এটা নিয়ে নিবা খুবই ভালো কাজ করে কিন্তু এটা যে এটা একদমই নিউ ব্ল্যাক হচ্ছে পার্লের এটা এটার সাথে দুটা ভিসি ইনজেকশন একদমই ফ্রি পেয়ে যাচ্ছ মাত্র 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 বারোশো টাকায় আচ্ছা আচ্ছা কান্ট্রিটা বলে দিয়েছি ভাইয়া মেড আচ্ছা আপু মেড ইন থাইল্যান্ড এ নূর মোহাম্মদ হচ্ছে পরশ মণি লিখেছে আপু হ্যালো আচ্ছা লিখেছে এর স্পোর্ট কি আছে হচ্ছে হচ্ছে জন্য লো কি বলবো কি বলছি আমি সিরাম আছে প্লাস যদি স্পর্ট আউট করতে চাও তাহলে আমি বলবো এই যে দেখো চিলি ক্রিমটা কিন্তু বেস্ট অ্যান্ড বেস্ট হয় যে দেখো যদি স্পর্ট আউট করতে চাও এটা কিন্তু নখের দাগ দূর করে দেয় প্লাস তোমার যে হচ্ছে অনেকেরই আছে যে একটু হালকা হালকা দাগ পড়েছে একটু ফর্সা হওয়ার পর দাগটা একটু বেশি বোঝা যায় তারা কিন্তু এটা নিয়ে নিবা আর এটার সাথে যদি তোমরা একটা সিরাম নিতে চো আমি সিরামটাও দেখিয়ে দিচ্ছি খুবই ভালো বেস্ট অ্যান্ড বেস্ট কাজ করবে এটা যদি তোমরা লাগাতে পারো একসাথে বেস্ট একদম বেস্ট একটা রেজাল্ট পেয়ে যাওয়া আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে এটা আমি একটা বলে দিই কিসের ডক্টর এজ এর ঠিক আছে ডক্টর এজ এর এটা হচ্ছে তোমার যে স্পট গুলো আছে সেটা দূর করবে এই ব্ল্যাক কালারটা দেখে নিবা এটা তিনটা আছে ঠিক আছে একটা পিঙ্ক কালার আছে একটা ব্লু কালার আছে একটা ব্ল্যাক কালার আছে তো ব্ল্যাক কালারটা অবশ্যই নিবা এটা হচ্ছে স্পট আউটার অবশ্যই এটা ভালো করে দেখে নিবা দেন স্ক্রিনশটটা দিয়ে মডারেটর আপুরকে ইনবক্স করে দিবা এই যে চিলিটা চিলিটা হচ্ছে তোমাদের একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম ভেতরে অবশ্যই কালারটা সুন্দর মতো দেখে তারপর হচ্ছে পার্চেস করবা কারণ এটার কিন্তু ফেক অনেক পেজেই চলে এসেছে ঠিক আছে এটা ফেক দেখো এটার কালারগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যে কোনটা ফেক কোনটা রিয়েল আমরাই শুধু মনে হয় এটা রিয়েলটা সেল করছি কারণ সবাই দেখছি এটার কালার সেম দিতে পারছে না প্লাস হচ্ছে প্রাইসটা এত রিজনেবেল দিচ্ছে মানে ফেক মানে বুঝতেই পারছো অনেক পেজে দেখেছি আমি তিনশো তে দিয়ে দিচ্ছি আর হচ্ছে কালারটা একদমই সেম না আর স্মেলটা কিন্তু একদমই হচ্ছে চিলি বুঝতেই পারছো একদম মরিচের মতো একটা স্মেল আর মরিচের মতোই কাজ করে তো যারা যারা নিতে চাচ্ছো স্পট আউট জন্য অবশ্যই বলবো এটা নিয়ে নিবা আচ্ছা পরশ আপু লিখেছে জেল নিতে চাই আপু জেল নিতে চাইলে আমি দেখিয়ে দিচ্ছি মোমোসো যে সুদিন জেলটা আছে সেটা আমাকে একটু দিয়ে দাও আর তোমাকেও বলছে আপু মুমুসো যে সুদিন জেলটা আছে সেটা নিয়ে নাও ওটা বেস্ট খুবই ভালো কাজ করবে আচ্ছা আপু সিরাম হবে আপু কি সিরাম চাচ্ছ কোনটা সিরাম নাই আমাদের কাছে জাস্ট এটা বলো আচ্ছা মাহি একটা লিখেছে এটা কি ঢাকায় জি আপু এটা অবশ্যই ঢাকায় কেন অন্য দেশে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এম শুভ লিখেছে আচ্ছা কমেন্টসটা চলে গেল আমার কাছে আচ্ছা একটু একটা কমেন্টস এসেছিল বড় করে একটু আমাকে দাও তো এই যে আপু কে জানি নিতে চেয়েছিল সুদিং জেল অবশ্যই বলবো এই যে দেখো আমার নাম লিখে দিয়েছে এই যে দেখো এটা নিয়ে নিবা ঠিক আছে এই সুদিং জেলটা নিয়ে নিবো এটা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ এটা তোমাদের হচ্ছে স্কিনটাকে সুদিং রাখবে প্লাস যাদের হচ্ছে একদমই স্কিনটা সফট না এই হচ্ছে এই সুদিং জেলটা ইউজ করার ফলে কিন্তু তোমাদের স্কিনটা খুবই সফট হবে প্লাস লাইটেনিং হচ্ছে নিয়ে আসবে আচ্ছা এটা প্রাইসটা আমাকে একটু বলে দাও আর নামটা লিখে রেখেছি নামটা হচ্ছে এরা উলট পালট করে তো তার জন্য আমি নামটা এখানে লিখে রেখেছি তোমরা আবার বইলো না যে এটাতে নাম লেখা কেন হ্যাঁ এটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছ টাকায় যারা যারা নিতে চাচ্ছ এত ভালো একটা সুদিং যে আর এটা কিন্তু খুবই হচ্ছে ভালো একটা অ্যামাউন্টের এমন না যে তোমাদের এক দুই মাসে শেষ হয়ে যাবে এটা তিন চার মাস ইজিলি তোমরা ইউজ করতে পারবা দেখো আমি কিন্তু প্রত্যেক দিন আসে এটা লাগাচ্ছি তারপরেও কিন্তু এটা শেষই হয় না এমন একটা অবস্থা আচ্ছা ফারিয়া আপু লিখেছে ব্রোনের জন্য কি ইউজ করবো আপু স্কিন ডক্টরটা নিয়ে নিবা যদি তোমার কাঁচা ব্রনটা হয়ে থাকে যদি কাঁচা ব্রন হয় অবশ্যই মাস্ট বি স্কিন ডক্টর সাথে একটা ফেস ওয়াশ নিয়ে নিবা বায়ো ঠিক আছে এই যে স্কিন ডক্টরটা দেখতে পাচ্ছ এই যে এই জায়গায় এই যে এই জায়গায় যে এটা নিয়ে নিবা আর হচ্ছে ফেস ওয়াশ একটা নিয়ে নিবা খুবই ভালো কাজ করবে ফারিয়া আপু তোমাকে বলছি ইনবক্স করে দিবা আচ্ছা ইফতার আপু লিখেছে বেস্ট প্রোডাক্ট থ্যাংক ইউ আপি আউটসাইড ডেলিভারি চার্জ কত দেড়শো টাকা আপু ফারি আপু দেড়শো টাকা হচ্ছে সব জায়গায় এই প্রাইজে কারণ সবাই তো হচ্ছে আমরা তো হচ্ছে হচ্ছে প্রাইসটা নিয়ে থাকি না এটা যারা হচ্ছে হ্যান্ডেল করে জিনিসটা তারাই নিয়ে থাকে তোমা পাখি লিখেছে প্রাইস কত আপু আপু কোনটার প্রাইস জিজ্ঞেস করেছে কি ছিল আমার হাতে এখন চিলিটা আচ্ছা চিলিটার চিলিটা সাতশো টাকায় পেয়ে মাত্র 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 আচ্ছা তিনি আপু লিখেছে মোমোসু সুদিন জেলটা অনেক ভালো একটা যে থ্যাংক ইউ আপনি অবশ্যই এটা পিন পোস্ট করে দেওয়া হবে তোমার পোস্টটা থ্যাংক ইউ এত সুন্দর হচ্ছে একটা হচ্ছে রিভিউ দেওয়ার জন্য হুম এটা কি প্রেসিপি থেকে আচ্ছা জেসমিন খা আচ্ছা জেসমিন খা লিখেছে বেবি পিঙ্ক ডে ক্রিমটা কি আছে জি আপু বেবি পিঙ্ক ডে ক্রিমটা আছে আচ্ছা বেবি পিঙ্ক ডে ক্রিমটা আমাকে একটু দিয়ে দাও আমি দেখিয়ে দিচ্ছি আর যারা যারা আমাকে দেখছো অবশ্যই বলবো লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য আচ্ছা ইফা আপু লিখেছে ইনবক্স চেস আপু অবশ্যই ইনবক্সটা চেক করে দেখিয়ে দিচ্ছে তোমার মডেলটার আপুরা কিন্তু আছে আর যে বেবি পিঙ্কটা নিতে চাচ্ছো এই যে এটা আমারটা কি আচ্ছা এই যে দেখো বেবি এই যে প্যাকেজিংটা এটা হচ্ছে বেবি যারা নিতে খুবই ভালো একটা ক্রিম হবে তাদের জন্য এটা প্রাইসটা আমাকে একটু দাও ঠিক আছে যারা যারা দেখছো অবশ্যই বলবো লাইফটা শেষ পর্যন্ত থাকার জন্য আজকে কিন্তু একটা বিগ ধামাকা দিয়ে দিয়েছে তোমরা কিন্তু অনেকেই যারা লেটে এসেছো অনেকেই জানো না যে আমি কিন্তু একটা বিগ ধামাকা দিয়েছি এই যে দেখো এটা কিন্তু বেবি পিঙ্কটা এটা এটার আমাকে একটু বলে দাও আচ্ছা আপু আপু আমি নিউ ওয়েলকাম আপনি আর অবশ্যই লাইফটা শেষ হয়ে গেলে যদি শেষ পর্যন্ত দেখো বলবো শেষে আমাদের পেজটা ফলো ফাস্ট করে নিতে আমার আচ্ছা আজকে অর্ডার করলে কবে আপু তিন দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা আচ্ছা রাবিয়া ইসলাম লিখেছে কে বিগ বিগজার আছে আচ্ছা কে কলের বিগজার আছে না আপু বিগটা নাই ছোটটা আছে যদি ছোটটা নিতে চাও দুটা নিলে হচ্ছে ডিসকাউন্টে দিয়ে দিব তোমার জন্য যাও বিটটা নাই এখন বিকটা শেষ হয়ে গেছে রাবে আপু ছোট দুইটা যদি নাও ডিসকাউন্টে দিয়ে দিবো তোমাকে আচ্ছা ফারিয়া আপু লিখেছে ক্যাশ অন ডেলিভারি কি ঢাকার মধ্যে যদি হয়ে থাকো অবশ্যই ক্যাশ অন ডেলিভারি আর ইনবক্স করে দাও তারা কিন্তু মর্ডার আপুরা তোমাদের সবসময় টাইম নিয়ে কিন্তু হচ্ছে রিপ্লাই দেখ আচ্ছা রাবিয়া ইসলাম লিখেছে আচ্ছা ওটাই মেবি বারো আসছে রিয়া ইসলাম আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কানিজ ফাতেমা আপু লিখেছে হাই আপু হ্যালো আচ্ছা আপু কয়টা দিতে হবে সুমি আপু কোনটার কথা বলছো কয়টা দিতে হবে আমি বুঝলাম না একটু বলো আমি তো অনেক প্রোডাক্ট দেখিয়ে ফেলেছি আচ্ছা নীল আকাশ প্রজাপতি অনেকগুলো নিমোজি দিয়েছে বুঝলাম না কেন প্রিমা ইসলাম লিখেছে হাই আপু হ্যালো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আসলে এটা হাতে নিয়েছিলাম এটা দেখলে আমি মনে হয় যে খেয়ে ফেলি তারপর একটু লাগিয়ে ফেলাম খাওয়া তো যাবে না নাহলে মইরা চবো এরকম একটা অবস্থা এই যে দেখো আমার চুল সবসময় এদের কাছে আসবেই আসবে কি একটা ঝামেলা এই যে দেখো সুদিন জেলটা আমি লাগিয়ে ফেলছি এটা এত কুলিং একটা ইফেক্ট দেয় এই যে দেখো এত ঠান্ডা কি যে বলবো আমার এত ভালো লাগে এটা যা বলার মতন এটা কিন্তু তোমরা নিয়ে নিবা মোমোস সুদিন জেলটা এখন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ আর খুবই এটার বলে দি এটার কম অ্যামাউন্ট আছে না এটা কম না হ্যাঁ এটা খুবই কম অ্যামাউন্ট আছে যারা যারা নিতে চাচ্ছ একটু নিয়ে নিবা ঠিক আছে এটা আমি বলে দিই এটা যারা যারা অনেকেই হচ্ছে নিতে চাচ্ছ একটু জলদি করে নিবা আমি কিন্তু সব প্রোডাক্টস বলি না আপু এটা শেষ আপু এটা শেষ না আমার যেটা শেষ হয় আমি সেটাই বলি অনেক হেটার্স আপুরা আসে বলে যে আপু তুমি তো বিক্রি করার জন্য সেল করার জন্য মনে বলো সব শেষ সব শেষ না যেটা আসলে সত্যি কথা সেটাই আমি বলে থাকি তো যারা এটা মুমুস জেলটা নিতে চাচ্ছ অবশ্যই নিয়ে নিবা একটা রিজনেবল প্রাইসে মাত্র সাতশো টাকায় এটা আসলে অল্প পরিমাণে লাগায় কোনো মজা নেই যদি বেশি না লাগাই এই যে এই যে দেখো খুবই ভালো লাগছে আর এটা কিন্তু খুবই খুবই হচ্ছে হচ্ছে কুলিং একটা দিবে যারা স্কিনটা কি বলবো একটু কিছু দেওয়া যায় না ফেসটা রেড কালার হয়ে যায় তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবা এটা খুবই ভালো হচ্ছে তোমাদের স্কিনটাকে ঠান্ডা রাখবে প্লাস তোমাদের অনেকেরই আছো হালকা হালকা একটু হচ্ছে র্যাশ র্যাশ উঠে সেটাও কিন্তু এটা দূর করবে

আচ্ছা প্রেমা ইসলাম লিখেছে স্কিন স্কিনে প্রচুর ডার্ক ডার্ক হয়ে গেছে কি ইউজ করবো আপু সেভেন হার্বাল যেটা আছে সেটা নিয়ে ওটা প্রচুর যদি প্রচুর তোমার থাকে সেটাও রিমুভ করার ক্ষমতা আছে হচ্ছে সেভেন হার্বালটা ঠিক আছে সেভেন হার্বালটা নিয়ে নিব ওটা ডে অ্যান্ড নাইট ক্রিম দুটা পেয়ে যাবা অবশ্যই জলদি করে পার্চেস করে ফেলবো ওটার প্রাইসটা কত সেভেন হার্বালের আটশো টাকায় আটশো টাকায় পেয়ে যাবা মডার আপুদেরকে এখনই জ্বালানো শুরু করে দাও যে আপু পিক দাও পিক দাও সেভেন কি কত প্রাইস ওদেরকে এখন জানাতে শুরু করে দাও ঠিক আছে আমি যেহেতু বলে দিয়েছি তোমাদের নামটা সো হচ্ছে তোমরা নিয়ে নিবা আচ্ছা আমি তো দেখতেই পাচ্ছি না ফোনের মধ্যে ক্লিয়ার না মি এক্সট না কি না না চুলগুলো সব সময় ডিস্টার্ব করে যখনই প্যাক লাগাই তখনই কোন সুদিং জেল লাগাইলে আমার ফেসটা খুব ডিস্টার্ব হয় আচ্ছা প্রেম আপু তোমার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি মেস্তার অনেক প্রবলেম কি ইউজ করবো আচ্ছা মেস্তার যেহেতু প্রবলেম আমি এটা দেখে দিচ্ছি মেস্তার যদি প্রবলেম হয় আর যদি তুমি মেলাসমা পিভিটাটা না নাও প্লাস সিরামটা না নাও তাহলে বুঝবাই না যে তোমার আসলে তুমি আসলে কি ইউজ করেছো এতদিন মানে সব বিফলে ওকে সব বিফলে চলে যাচ্ছে এমনিতেও যদি এটা ইউজ করো তাহলে বুঝবা যে আসলে তোমার মেস্তাটা পুরোপুরি রিমুভ হবে প্লাস তোমার আর কোন ধরনের মেস্তা ইনশাল্লাহ হবে না এটা চল্লিশ বলো তিরিশ বলো যাদের যেই বয়সেরই মেস্তা হোক না কেন এই দুটা কিন্তু খুবই তাদের কার্যকর ভূমিকা পালন করছে প্লাস তোমাদের যে মেস্তাটা আছে সেটাও কিন্তু একদম ভাবে শেষ করে দিচ্ছে যে দেখো পিভিটার এটা ক্রিমটা রাতে ইউজ করতে হবে আর সিরামটা তোমরা যে কোনো টাইমে ইউজ করে ফেলতে পারো অবশ্যই এটা ইউজ করে আমরা হচ্ছে চুলার কাছে যাব না ঠিক আছে এটার হচ্ছে প্রাইসটা বলে দিয়ে অফার প্রাইসটা হচ্ছে এটার ছশো আচ্ছা এটার অফার প্রাইস হচ্ছে আটশো টাকা রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর এটা এখন তোমরা অফার পেয়ে যাচ্ছ মাত্র এক হাজার টাকায় ঠিক আছে এখন মাত্র পেয়ে যাচ্ছ এক হাজার টাকায় তো যারা যারা হচ্ছে জলদি জলদি করে ম্যালাসমার এই কর্মটা নিয়ে নিতে চাচ্ছ তারা কিন্তু নিয়ে নিবা এই যে পিভিটা এটা নিয়ে নিবা ঠিক আছে আচ্ছা এটা এক হাজার টাকায় পেয়ে এটা রিজনেবল কিন্তু করে দিয়েছি ঠিক আছে অনেকে রিকোয়েস্ট করেছিল যে হচ্ছে আপু এটা কমিয়ে দাও একসাথে যদি তোমরা নিতে চাও তাহলে হ্যাঁ আচ্ছা সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছে। তো যারা যারা নিতে চাও জলদি করে ইনবক্স করে দিবা ঠিক আছে এই মালাসমার কম্বোটা যারা পেতে চাচ্ছ যাদের মেস্তাটা আসলে খুবই ভয়ঙ্কর হয়ে গেছে বা যাদের অনেকের আসে আপু আমার হালকা হালকা শুরু হচ্ছে আমি হচ্ছে একটু নিয়ম মাফিক চলতে পারিনি মেস্তার কিন্তু কারণ অনেকগুলো আছে আমি শুরুর লাইভে অনেকবার করে বলতাম মেস্তা হওয়ার কারণ কি আচ্ছা মাফুজি আপু লিখেছে থানাকা প্যাকের প্রাইস কত এখন থানাকা প্যাকটার প্রাইস কত আচ্ছা আর তোমাদেরকে বলি ধরো আচ্ছা জেসমিন একটা লিখেছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা সাতশো টাকায় পেয়ে যাচ্ছ থানা কাটা ঠিক আছে সাতশো টাকা আর সবচেয়ে বড় কথা ধরো যেটার প্রাইস আমাদের পেয়ে যায় আটশো টাকা ধরো ওটা যদি তোমরা দুটা নাও তাহলে তোমরা পেয়ে যাবো পনেরোশো টাকায় ঠিক আছে যারা যারা হচ্ছে অনেকেই আছে অনেকগুলো প্রাইস কিন্তু আটশো টাকায় চলে আসে আটশো টাকায় যদি নিতে চাও একটা প্রোডাক্ট না নিয়ে আমি বলবো দুটো নিয়ে নাও তাহলে কিন্তু ডিসকাউন্টটা আরো বেশি অ্যামাউন্টে চলে আসছে আচ্ছা জেসমিন একটা লিখেছে আপু ফুল বডি ফর্সা করতে চাই কি ইউজ করবো আপু ব্ল্যাক এর যে হচ্ছে মাসাজ ক্রিমটা আছে সেটা নিয়ে নিবা এটার সাথে দুটা ভিসি ফ্রি পেয়ে যাচ্ছ ওই যে এটা মেড ইন কিন্তু থাইল্যান্ডের খুবই বিগ করে লেখা আছে দেখো মেড ইন থাইল্যান্ড ঠিক আছে মে হচ্ছে একদম মেইনটা এই যে এটা হচ্ছে মিল্ক একটা ফ্লেভার থাকছে প্লাস হচ্ছে কি বলবো পার্লের যে একটা হচ্ছে কি বলবো কার্যকর দিকগুলো থাকে সেটাও কিন্তু এটার মধ্যে অ্যাড করা আছে আচ্ছা একজন বলেছিল এটা অনেকেই কনফিউজ হয়েছে আপু বলছো যে বারবার কিভাবে বুঝবো এই যে দেখো এটা স্ক্যান করে নিবা এটা কি বলবো পিকচার যদি চলে আসে তাহলে বুঝবা এই প্রোডাক্টটা রিয়েল ঠিক আছে অনেকেই বুঝো না যে হচ্ছে চেক কিভাবে করবো অনেকে শুধু আছো এক্সপায়ার ডেট আর হচ্ছে কি বলবো উৎপাদন ডেটটা দেখে নিয়ে নাও কিন্তু অনেকেই আছো যে বুঝোই না যে কি করতে হবে কিভাবে কি সো এটা নিয়ে নিবা এটার প্রাইসটা খুবই রিজনেবল আমাকে একটু ইয়াগুলো দিয়ে দাও ইঞ্জেকশন গুলো দিয়ে দাও ভিসি ইঞ্জেকশন দুটা ফ্রি পাচ্ছ এটার সাথে আচ্ছা আচ্ছা কে খারাপ কমেন্টস করছো অবশ্যই ব্লক হয়ে যাবা আচ্ছা সজীব ইসলাম লিখেছে টপ এম আচ্ছা টপ এম প্রাইস কত এটা প্রোডাক্ট কি বলতেছে আচ্ছা সজীব ইসলাম লিখেছে আচ্ছা কি কমেন্টস করছে একদম বাজে কমেন্টস এগুলো আচ্ছা নিমা আখটা লিখেছে আপু সিরাম আছে আপু সব সিরাম আছে যেটা নিতে চাচ্ছ সব ধরনের এই যে দেখো এটা দুইটা ফ্রি পাচ্ছো আবার দুইটা প্যাকেজ পুরো প্যাকেজ না যদি শুধু বিসি সি ক্রিম গুলো নিতে ভু ভি সি সেটাও কিন্তু তোমরা নিয়ে নিতে পারবা যদি যে চাচ্ছ হুম হুম আচ্ছা এই যে ভিসি ইঞ্জেকশন গুলো যদি তোমরা এমনি পার্চেস করতে চাও সেটাও কিন্তু করে ফেলতে পারবা এটার সাথে দুটো ফ্রি দিচ্ছি মিক্সড করে সুন্দর করে ইউজ করে ফেলবা এটা একদমই নতুন চলে এসেছে আচ্ছা নিমা আপু লিখেছে হাই আপু হ্যালো আপু সিরাম আছে জি আপু সিরাম আছে কোন সিরামটা নিতে অবশ্যই কিন্তু বলে দিতে হবে জেল নিতে চাই আচ্ছা আপু সিরামের কথা বলে জেল নিতে চাও জেল নিতে চাইলে এই যে দেখো আমি যেটা এখন লাগিয়ে বসে আছি সেটাই নিয়ে নিতে পারো মোমোসো সুদিং জেলটা বেস্ট এন্ড বেস্ট একটা সুদিং জেল যেটা স্কিনটাকে খুবই ঠান্ডা রাখবে আর প্লাস অনেকেই আছো আর হচ্ছে স্কিনে খুব লাল লাল হয়ে যায় রাশ হয়ে যায় অনেকবার দেখাইছে আচ্ছা এই যে দেখো স্নেলের এই সিরাম হচ্ছে কি বলছিস সুদিং জেলটা নিয়ে নিবা আচ্ছা কাজল কেমন আছে আজকে কিন্তু আমি এক্সাম দিয়ে এসেছি মাথা একদমই ঠিক নেই উল্টাপাল্টা বকতেছি তখন থেকে নিমাই তেল লিখেছে নাইট ক্রিম আছে জি নাইট ক্রিম হচ্ছে বুস্টার ক্রিমটা নিয়ে নিবা পোস্টারটা নিয়ে নিবা খুবই বেস্ট একটা নাইট ক্রিম যারা হচ্ছে চাচ্ছো কোনো সাইড ইফেক্ট ছাড়া খুবই ভালো একটা ব্র্যান্ডের নাইট ক্রিম ইউজ করতে তারা এটা নিয়ে নিবা ঠিক আছে এটা নিয়ে নিবা বেস্ট একটা নাইট ক্রিম হবে তোমাদের জন্য এটা মেড ইন কিন্তু কোরিয়া এই যে দেখো আমি লেখাটাও দেখিয়ে দিই এটাতে বারকোডটা স্ক্যান করে নিবা এক্সপায়ার ডেটটাও দেখে নিবা এটা খুবই ভালো কাজ করে খুবই শেডটা আপ করে যারা চাচ্ছ যে অনেক আজে বাজে ক্রিম ইউজ করে তোমাদের স্কিনটা খুবই খারাপ অবস্থায় হয়ে গিয়েছে কিন্তু তোমাদের অফ করার পরে আবার তোমরা আগে পজিশনে চলে যাচ্ছো এটা কিন্তু সেটা করবে না এটা তোমার যেই শেডটা তোমরা হচ্ছে ডেব হচ্ছে ডেভেলপ করলা সেটাই থেকে যাবে সো অবশ্যই বলবো এটা নিয়ে নিবা চাচ্ছ বেস্ট অ্যান্ড বেস্ট একটা নাইটক্রিম আরো ভালো ব্র্যান্ডের আচ্ছা কাজল লিখেছে অসম্ভব ভালো প্রোডাক্ট সুন্দর একটা করার জন্য অনেক অনেক ভালোবাসা আর সাথে থাকার কি মানে কম হয়ে অনেক সময় মেহেক রোমোসোটা নিব অবশ্যই আপু ইনবক্স করে দাও আচ্ছা শামির ইসলাম লিখেছে আমি নিবো আচ্ছা যে যেটা নিতে চাচ্ছ অবশ্যই একটু জলদি করে ইনবক্স করে দাও মডারেটর আপুরা কিন্তু এখন অ্যাভেলেবল আছে সো রাতের দিকে কিন্তু তারা আর অ্যাভেলেবল হয় না তোমরা কি সবাই রাতে হচ্ছে একদম জ্যাম করে যার জন্য কিন্তু অনেকে ওয়েট করতে হয় রাতের দিকে তাদের অফিসটা ক্লোজ হয়ে যায় ঠিক আছে যার জন্য কিন্তু তোমরা সাথে সাথে রিপ্লাইটা পাও না সবাই আমি বুঝি যে রাতে একটু ঠান্ডা মাথায় হচ্ছে হচ্ছে ফ্রি থাকো দের হচ্ছে লাইফ গুলো দেখে দেখে তোমরা হচ্ছে প্রোডাক্টটা পার্চেস করো বা অর্ডার করো কিন্তু তখন তো ধরো মডারেটর আপুরা থাকে না আমি অনেক ব্যস্ত থাকি অনেক রিপ্লাই আমি তখন দিতে পারি না সো এটার জন্য হচ্ছে তোমরা একটু কি করবো লাইফ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে একটু রিপ্লাই দেওয়ার ট্রাই করবা বা জেনে নিবা আচ্ছা শামির ইসলাম লিখেছে প্রাইস আচ্ছা কোনটা কোনটা দেখালাম আমি লাস্টে আচ্ছা বুস্টার ক্রিমটার প্রাইস চোদ্দশো টাকা এটা হচ্ছে অফার প্রাইসে ঠিক আছে অফার প্রাইসে চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছে খুবই ভালো একটা নাইট ক্রিম আচ্ছা ডেলিভারি সিস্টেম কেমন ডেলিভারি সিস্টেম ঢাকার মধ্যে যদি হয়ে থাকো ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে আর যদি ঢাকার বাইরে অবশ্যই তাহলে তোমাদেরকে হচ্ছে হুম আচ্ছা সদর হলে তিনশো টাকা হচ্ছে বিকাশ করতে হবে আর সদের সদরের বাইরে হলে ফুল বিকাশ করতে হবে ঠিক আছে একদম আচ্ছা ইনবক্স করে জেনে নাও আসলে আমি বললাম না এক্সাম আমার মাথাটা আসলে একদম কাজ করছে না আমি কিন্তু এটা জানি আমার তারপরে মডার্ন আপুকে জিজ্ঞেস করতে হচ্ছে কি মানে আমার সবকিছু ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে মানে কি বলবো স্বামীর আছে কখন পাবো অর্ডার করলে আপু তিন দিন ভাইয়া বা আপু যে হয় না কেন তিন দিনের মধ্যে বা আগেও পেয়ে যেতে পারো আমার ম্যাক্সিমাম তিন দিন সময় নিয়ে থাকি কারণ তিন দিনের বেশি হলে তোমরা অনেক সময় রাগ করো যার জন্য আবার অনেকে আছো দুই দিনের মধ্যে অনেকে আছো একদিনের মধ্যে পেয়ে যাও আচ্ছা নিসারা রয় লিখেছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার প্রোডাক্ট বেস্ট থ্যাংক ইউ আপি নিসারা রয় লিখেছে খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ আপি এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্টস করার জন্য নাদিয়া মৌ লিখেছে হাই আপু হ্যালো নিসারা রয় লিখেছে বিউটিফুল এতগুলো কমেন্টস করেছে পুরো ভরিয়ে দিয়েছে কমেন্টস আচ্ছা আর কে কি দেখতে চাচ্ছো আমি একটু ওই কমেন্টসটা খুঁজছি আচ্ছা কে নাম্বার দিয়েছে রে ভাই এত ফ্রি মানুষ আছে আচ্ছা শেখ ভাইয়া লিখেছে আচ্ছা হাই ওই ক্রিমটা আছে কি বললে না তো আপু ভাইয়া কোন ক্রিমটার কথা বলছো আচ্ছা ইনবক্স করেছিল মানে কোন ক্রিমটার কথা যে একটু কোশ্চেনটা করো ভাইয়া উপরে চলে যায় তো প্রত্যেকবার হচ্ছে যখনই হচ্ছে কেউ হচ্ছে কি বলে মেসেজ দেয় বা হচ্ছে কমেন্টস করে চলে যায় এটা দেখো তোমরা কিন্তু অনেকদিন ধরে এটা খুঁজছিলে এটা কিন্তু দেখো আবার চলে এসেছে যারা যারা নিতে চাচ্ছ রিবন্ডিং এর জন্য একটা বেস্ট হচ্ছে কি বলবো প্যাক হেয়ার প্যাক এটা নিয়ে নিবা মানে যারা রিবন্ডিং করবা রিবন্ডিং করবা তাদের জন্য এটার কোনো সাইড এফেক্ট নেই এটা কিন্তু তোমরা পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে এই সেম প্রোডাক্টতে তোমাদের চুলে দিচ্ছে তোমরা কিন্তু অনেক টাকা খরচ করে এটা হচ্ছে নিয়ে নিচ্ছ জাস্ট এই প্রোডাক্টটাই দিয়ে দিচ্ছে আবার রিয়েলটা কিনা সেটাও কিন্তু তোমরা জানছো না তো আমাদের কাছ থেকে নিলে তোমরা নিজেরা ইউজ করতে পারবে জাস্ট একজনে হেল্প লাগে বা হেল্প ছাড়াও কিন্তু হয়েছে ফয়েল পেপার দিয়ে জাস্ট সুন্দর করে এটা হচ্ছে ফয়েল পেপারে ধরো চুলগুলো রেখে দিয়ে দেন হচ্ছে এটা দিয়ে ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিল শেষ আর কোন স্ট্রেট করতে কোনো ঝামেলা হবে না একদম স্ট্রেট থেকে যায় তো এটা নিয়ে নিব খুবই ভালো এটা দেখো এটা কিন্তু একদম লক করা ঠিক আছে একদম লক করা এটা দুটা ফ্লেভারে তোমরা পেয়ে যাচ্ছ এটা দুটা ফ্লেভারের এটা হচ্ছে হানিটা এটা হানি ফ্লেভারেরটা পেয়ে যাচ্ছ আরেকটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারটা আচ্ছা দুটাই হানি ঠিক আছে দুটাই হানি সবাই জানো হানি আমাদের স্কিনের জন্য প্লাস হেয়ারের জন্য কতটা ভালো কাজ করে সফটনেস অনেক ভালো করবে অনেকে আসো আপু রিবন্ডিং করতে পারি না করলে হচ্ছে হচ্ছে চুলগুলো কেমন যে রুক্ষ সুক্ষ হয়েছে এটা কিন্তু হবে না একদম রিয়েলটা একদমই রিয়েলটা আচ্ছা এটা কিন্তু তোমার রোধ করবে এই যে দেখো এখানে লেখাই আছে মেক হেয়ার স্মুথ এন্ড শাইনি শাইনি করবে প্লাস ড্যামেজটাও রোধ করবে যারা আছে চুল ফেটে গিয়েছে আগা ফেটে গিয়েছে সেটাও কিন্তু তোমরা হচ্ছে রোধ করতে পারবা এই হচ্ছে হেয়ার মাস্কটা দিয়ে যারা যারা নিতে চাচ্ছ অবশ্যই নিয়ে নিবো এটা প্রাইসটা আমাকে একটু বলে দাও আচ্ছা এটা পাঁচশো এম এল অনেক বড় যাদের অনেক লম্বা চুল আছে তারা কিন্তু এটা করে ফেলতে আর সবচেয়ে বড় কথা জানো এখন কিন্তু ভাই ভাইয়ারা চুল স্ট্রেট করে ঠিক আছে তারাও কিন্তু এটা নিয়ে নিতে অনেক করতে আমি দেখেছি সেলুনে যায় তারা কি করে বসে থাকে এক দুই ঘন্টা বসে বসে তারা এই হচ্ছে চুল স্ট্রেট করার জন্য এই প্যাক লাগায় কিন্তু এটা যদি তারা নিয়ে নেয় তারা হাজবেন্ড ওয়াইফ সবাই একসাথে ইউজ করতে পারবা প্লাস ভাই বোন কিন্তু একসাথে ইউজ করে ফেলতে পারবা যার জন্য বাইরে যেয়ে টাকা নষ্ট করতে হচ্ছে না হ্যাঁ আর অনেকেই আছো যে ফ্রেন্ডরা একসাথে থাকো ম্যাচে দুইজন তিনজন করে কিন্তু প্রাইজটা হচ্ছে ধরো কি বলবো শেয়ার করতে হচ্ছে বা না না বা এত বেশি প্রাইস একজন নেওয়ার জন্য অ্যাফোর্ডেবল না তো তোমরা কি করো তিনজন মিলেও কিন্তু এটা এটা নিয়ে নিয়ে নিতে নিতে পারো পারো দুজন মিলেও কিন্তু খুবই বিগ একটা অ্যামাউন্টের সাথে শেয়ার করতে পারো বোনের সাথে শেয়ার করতে পারো হাজবেন্ড ওয়াইফ রাও শেয়ার করে ফেলতে পারো খুবই একটা বিগ অ্যামাউন্ট দুই তিনজনের ইজিলি কিন্তু এটা হয়ে যায় এটা প্রাইসটা আমি বলে দিই মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এটা প্রাইস এক হাজার টাকায় আমি সেল করেছি এমনও সময় ছিল এটা এত ডিমান্ড এখনো আল্লাহর মতে খুবই ভালো ডিমান্ড যেহেতু নতুন আবার কয়েকটা চলে এসেছে জন্য তোমাদের জন্য প্রাইসটা রিজনেবল রেখে দিয়েছে এটা একদম মেইনটা দুটার দুই ফ্লেভারের একই ফ্লেভারের জাস্ট কালারগুলো আলাদা ঠিক আছে নিয়ে নিবা এটা কত এমএল এল পাঁচশো এম এর পাঁচশো এম এর যে যেটা নিতেছ অবশ্যই নিয়ে নিবা আচ্ছা আপু বুস্টার ক্রিমটা দেখো বুস্টার ক্রিমটা আমি দেখিয়েছিলাম আরেকবার দেখিয়ে দি আমার লক্ষ্মী আপুটার জন্য এই যে দেখো এই ব্লুটা খাই বুস্টারটা এটা খুবই খানদানি ভাবে ডিজাইনটা করা যেটা ডিজাইন দেখে আমার চমকে গিয়েছিলাম আমি এই যে দেখো কালারটাও এত মানে ইউনিক একটা কালার হচ্ছে টরে কালার যেটাকে আমরা বলি সেই কালারটাই খুবই সুন্দর যারা এটা নিতে পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দশো টাকায় ঠিক আছে অফার প্রাইস নট রেগুলার প্রাইস ন কোনোডাক্টস এর এখন পর্যন্ত রেগুলার প্রাইস কিন্তু আমি আজকের লাইভে বলি নেই শুধু অফার প্রাইসটাই বলা হচ্ছে আর আজকে যেটা আমি হচ্ছে তোমাদের জন্য বিগ একটা অফার দিয়েছিলাম যারা যারা এই শীতের লোশন নিতে চাচ্ছ অনেকেই হচ্ছে লসুন নিয়েছে আমাদের কাছে এখন অনেকে আফসুস করবা জানি যে আপু এই অফারটা আগে কেন দিলা না। আসলে কি করবো কিছু আসে না এই যে দেখো এটা নিয়ে নিতে পারো যদি নাও তাহলে পেয়ে মাত্র সিঙ্গেল আমি সেল করি আটশো টাকায় ঠিক আছে সিঙ্গেল এটা আটশো টাকায় দুটা যদি একসাথে নিয়ে নাও তাহলে মাত্র পেয়ে যাচ্ছ তেরোশো টাকায় যে ধরো যে একজন দুটা ফ্লেভারের নিতে চাচ্ছ নিতে পারো যে সেম ফ্লেভার এর নিতে চো সেম ফ্লেভারেরও নিয়ে নিতে পারো আচ্ছা মুসকান আপু লিখেছে আপু তোমাদের হেয়ার মাস্কটা অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার হেয়ারটা স্মুথ করে ফেলেছে সুন্দর একটা জন্য আর বিশ্বাস করবো না আমিও কিন্তু এটা আমার হেয়ারে ইউজ করেছিলাম খুবই ভালো কাজ করেছে আচ্ছা আর যে লিখেছে হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা খাতুন লিখেছে আপু এটা ইউজের নিয়মটা বলো কোনটা ইউজের নিয়ম আচ্ছা আপু আশা আপু কোনটা আচ্ছা সব সময় কি করতে হবে আপু কোনটা উপরে চলে গিয়েছে আমি আবার পড়তে পারবো না ঠিক আছে আচ্ছা ইরা আপু লিখেছে ঢাকার চার্জ কত আপু ঢাকা চার্জ আশি না আচ্ছা ঢাকার চার্জ মাত্র আশি টাকায় পেয়ে যাচ্ছ আচ্ছা আমিন শেখ লিখেছে আচ্ছা এটা পড়েছে আমি আপু আচ্ছা আপু কোনটা নিতে চাচ্ছ একটু আমাকে বলবো আপু হেয়ার কালার দেখাও আচ্ছা আপু হেয়ার কালারটা এখন না হলে অবশ্যই দেখিয়ে আমি তো ধরো হচ্ছে এখনো আনি নাই আমি তো চাচ্ছিও না যে তোমাদেরকে দিয়ে তোমাদের ড্যামেজ হবে ধরো ভালো একটা হচ্ছে হেয়ার কালার ইনশাল্লাহ নিয়ে আসার ইচ্ছা আছে একটা না কয়েকটা হচ্ছে কালারে নিয়ে আসা বাট ব্র্যান্ডটা একটু ভালো চুজ করে তারপরে নিয়ে আসবো ইনশাল্লাহ একটু ওয়েট করবা আচ্ছা মার্লিন আপু লিখেছে হাই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আমি একটু জলদি করে বলো লাইফটা কিন্তু শেষ করে দিব ঠিক আছে লাইফটা শেষ করে দিব প্লাস অনেকেই আছো যে আপু হচ্ছে ইনবক্স করো যে আপু হচ্ছে আমার লিপসটা পিঙ্ক করতে চাই বা আমাদের সিক্রেট প্লেস গুলো যেটা আছে সিক্রেট প্লেসটাও পিঙ্ক করতে চাই অনেক হচ্ছে ময়লা হয়ে গিয়েছে সেটা কিন্তু একটা ময়লা ভাব থেকে গিয়েছে তারা কিন্তু এটা নিয়ে নিবা খুবই ভালো কাজ করে একদম পিঙ্কিশ একটা ভাব দিবে শুধু ঠোঁটের জন্য না সিক্রেট পার্ট গুলোতেও কিন্তু তোমরা এটা ইউজ করে ফেলতে পারবা এটা প্রাইসটা আমি বলে দিই এটা প্রাইসটা খুবই রিজনেবলে পেয়ে যাচ্ছো মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে আর যারা যারা দেখছো অবশ্যই বলবো লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য এখন তো শেষ কি আর শেয়ার করবা শেয়ার করলে আগেই শেয়ার করতে হইতো আচ্ছা এটা অভ্যাস হয়ে গিয়েছে বল বলতে বলতে হম আর কমেন্টস করো ঠিক আছে কমেন্টস করো মা আপু বাপু আল্লাহ এতদিন পর তুমি মায়ে চাপ মাশাল্লাহ তুমি বাইচার সামে দেখে খুব ভালো হয়েছে তুমি এত সত্যি ফোর কমিক্স করছো সত্যি আমি মানে সারপ্রাইজ হয়ে গিয়েছি সিরিয়াসলি তুমি কমেন্টস করছো আমি অনেক দিন জানো অনেক দিন আমি মডারেটর আপুদেরকেও নক করেছি আচ্ছা মাহবুব ابو আপু কি ঠিক আছে ও কমিক্স করে না কেন তখন ওরা বলল যে না প্রোডাক্ট নিছে নেওয়ার পরে হচ্ছে আর মাত্র মানে আজকেও কিন্তু তোমার কথা জিজ্ঞেস করছি আচ্ছা আমরা যে এখন ডিসকাউন্ট দিচ্ছি আপু কি জানে না নাকি আপুর কোন খোঁজ খবর নেই হ্যাঁ আপু কেমন আছো অনেকদিন পর লাইভ দিছে দেখ তোমার কমে না পড়ে আমি নাম পড়ে অবাক হয়ে গিয়েছি কিন্তু রেকর্ড লাইফ দেখি আচ্ছা আপু থ্যাংক ইউ রেকর্ড লাইফ দেখার তোমার জন্য আমি যে কত জনকে জিজ্ঞেস করেছি তোমার কথা তুমি কিটা জানো মালিহা আপু লিখেছে আপু অফার কি এখন আছে জি আপু অফার তো এখনো আছে জলদি করে নিয়ে নাও আর যারা হচ্ছে কালকে আমি দেখিয়েছিলাম কালকে হচ্ছে একটু তাড়াতাড়ি লাইফ করেছিলাম যার জন্য অনেকেই দেখতে আর পারো টাইমে তাদের জন্য বলবো যারা ডায়াবেটিস আছে যাদের সুগারের প্রবলেম আছে কিন্তু ওজনটা কমাতে চাচ্ছ তারা কিন্তু এই যে দেখো এটা নিয়ে নিতে পারবা খুবই ভালো একটা কফি সেটার সাথে একটা সাপ্লিমেন্ট আমরা দিয়ে দিচ্ছি এই যে খুবই ভালো এটা কিন্তু সিঙ্গেলি আমরা টাকা করে সেল করি এটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ খুব ভালো একটা কম্বো হিসেবে এটা তোমরা হচ্ছে রাতে ঘুমানোর আগে খাবা আর সকালে ঘুম থেকে উঠে একদম দাঁত ব্রাশ করে একদম খালি পেটে দেন কফিটা তোমাদেরকে খেয়ে নিতে হবে এই যে দেখো এটা কিন্তু একদম হচ্ছে কতগুলো হচ্ছে ন্যাচারাল যে ফ্রুটস গুলো আছে সেই ফ্রুটস গুলো নির্যাস দিয়ে এটা মেক করা সো যারা চাচ্ছো আমার অনেক কাপড়ে আছো যে কফি বা আমাদের যে জুস গুলো আছো সেটা কিন্তু খেতে পারো না যে সুগার আছে ডাক্তাররা একদমই মানা করে দেয় যে সুগারের কোনো কিছুই খাওয়া যাবে না তো তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল হবে সো জলদি করে পারচেস করে ফেলো এটা হচ্ছে অফার প্রাইসটা আমি বলে দিই মাত্র পেয়ে যাচ্ছ সাত এটা অফারে দিয়েছিলাম কালকে অফারে আচ্ছা ইনবক্স করে দো এটার প্রাইস টা এখন আমার মাথায় আসছে না কালকে অফার দিয়েছিলাম ঠিক আছে দুইটাই মিলে কত জানি ছিল মেবি ছিল ছিল ইনবক্স করে ক্লিয়ার হয়ে জন্য যারা চাচ্ছ যে আপু আমার সমস্যা ভাইয়া ভাইয়ারও থাকতে পারে ডায়াবেটিস এর সমস্যা আমার ওয়াইফেরও থাকতে পারে তো যারা নিতে চাচ্ছ ওজনটাও জানি অনেকের যারা ডায়াবেটিস আছে ওজন কিন্তু একদমই কমাতে পারো না খুবই কষ্টকর হয়ে যায় খাওয়া একদিক দিয়ে মেনটেন করতে হচ্ছে আবার হচ্ছে ওজনটাও ঠিক রাখতে হচ্ছে সেটা কিন্তু একসাথে পসিবল না সাথে যদি এই কফিটা নিয়ে নাও সাপ্লিমেন্টটা নিয়ে নাও খুবই বেস্ট হয় আচ্ছা এটা প্রাইসটা জেনে নিবা আমার প্রাইসটা এখন একদমই মনে আসছে না যেহেতু কালকে একদম প্রাইসটা রিজনেবল করে দিয়েছিলাম তো এখন প্রাইস দেখলে আবার বেড়ে যাবে ইচ্ছা চাচ্ছিন আর বাড়াতে আচ্ছা আলু আচ্ছা আপু লিখেছে আলু আপু বডি ক্রিমটা কয়টা ব্যবহার করতে হবে আচ্ছা বডি ক্রিমটা আপু একটা আগে পারচেজ করে দেখো তোমার কি পরিমাণ উন্নতি হচ্ছে বা ডেভেলপ হচ্ছে দেন তুমি আরেকটা পার্চেস করো আমি একবারই বলবো না আপু নাও তিন চারটা খুব ভালো একবারই হবে না আগে একটা দেখো পারচেজ করে কেমন কাজ করে আচ্ছা আপু বেবি এক্সাম ছিল একটু বিজি ছিলাম আচ্ছা আপু সমস্যা নেই আসলে আমার খুব ভালো লেগেছে আজকে তুমি লাইভে এসে কমেন্টস করেছো আচ্ছা রোহুল আমি লিখেছে আচ্ছা আচ্ছা ভাইয়া ইনবক্স করে দাও যেটা তুমি নিতে চাচ্ছ ইনবক্স করে দাও ইনশাল্লাহ মডেলের আপুরা কিন্তু বলে দিবে মার্লিন আপু লিখেছে আপু টিথ হোয়াইট এর জন্য টুথপেস্ট এনো আপু যদি আনা সম্ভব হয় নিয়ে আসবো ঠিক আছে টুথপেস্ট তো অনেক ভালো ভালো আছে আমরা আমরা যখন হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে আসি থাইল্যান্ড কোরিয়া থেকে অনেক কিছুই আসে টুথপেস্ট আছে যখন সবকিছু নিয়ে আসবো তোমাদের খালি সবসময় লাইভে থাকতে হবে আর সাপোর্ট করতে হবে সব কিছু সব পাবা তোমরা ইনশাল্লাহ এই ইটিসির পেজ থেকে এমন কিছু নাই যে বাদ যাবে দেখো এই সোপটা কিন্তু আমি এখন ইউজ করছি একদমই নতুন একটা সোপ এই যে দেখো মিল্ক এই যে দেখো খুবই ভালো স্ট্রবেরি প্লাস স্মেল আর নিবই না মাথাটা মনে হয় যে এত সুন্দর স্মেল মানে কামড় বসিয়ে দিই তোমার তোমরা যারা যারা এটা পারচেস করবা সেম আমার মতো অবস্থা হবে কামড় দিয়েই ফেলবা এমন একটা অবস্থা এটা স্মেলটা এতটা সুন্দর খুবই সুন্দর ছোটবেলায় আমি একটা চুইম খেতাম না সেটার মতো একদম মধ্যে কিন্তু প্লাস হচ্ছে সোপ পেয়ে যাবা যেটা তোমাদের স্কিনটাকে খুবই ভালো অনেকেরই আছে ছোট ছোট ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস দূর করতে পারো না সেটা তারা কিন্তু এই সোপটা দিয়ে তোমরা সেটা দূর করে ফেলতে পারবা আচ্ছা আচ্ছা আগে চট্টগ্রামে একটা শোরুম দিন আচ্ছা ইনশাল্লাহ তোমরা হচ্ছে সাথে থাকলে চট্টগ্রাম কেন সব একটা করে দিয়ে ডিসে মা বাবা আপু লিখেছে আপি আমি কিছুদিন পর আবার এখন তো অনেক আগের গুলো ইউজ করি তারপরে আবার নিব অবশ্যই আপু ইনশাল্লাহ তোমার নিতে লাগবে না এখন তুমি এগুলো শেষ করো জাস্ট সাথে থেকে লাইভে আর কমেন্টস করো তাহলেই আমার ভালো লাগবে আর রিভিউ দিবা অবশ্যই ঠিক আছে কোনটার কি তুমি তো ম্যাক্সিমাম ইটিসি সব প্রোডাক্টস নিয়েছো তো অবশ্যই একটা একটা করে রিভিউ দেওয়া কোনটার কি একসাথে রিভিউ দেওয়া না একটা একটা করে এই যে দেখো এটা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ এই সোপটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখো আমি একটু কাজ থেকে দেখিয়ে দিই ঠিক আছে লাইটিং এর জন্য হয়তো বা কালারটা ঠিক আসছে না একদম পিঙ্কিশ একটা কালার খুবই ইয়াম্মি একটা ফ্লেভার এই যে খুব ভালো কাজ করবে আমি আর একটা স্মেল নিব না এই যে দেখো এটা প্যাকেজিংটা কিন্তু এরকম এটার ফোনে চার্জ নাই আচ্ছা আজকের মতো তাহলে লাইফটা শেষ করে দিই আর শেষে

আচ্ছা আর তোমাদের জন্য আরেকটা বিগ হচ্ছে ধামাকা বলে দি যে আমরা হচ্ছে ন্যাচারাল বা অর্গানিক কিছু হচ্ছে পাউডার আনতেছি মানে ধরো হচ্ছে মেথি পাউডার হচ্ছে হচ্ছে যে মাটিটা থাকে সেটার পাউডার চন্দনের যে একদম অথেন্টিকটা ওকে রিয়ে ফেক কিন্তু অনেক আছে কক্সবাজারে গেলে বলেন বিশ টাকা নেন বিশ টাকা সেগুলো কিন্তু রিয়েল হয় না তোমাদের জন্য একদম রিয়েলটা নিয়ে আসছি একদম থাইল্যান্ড থেকে নিয়ে আসবো অবশ্যই তোমরা যদি ন্যাচারাল অনেকেই খুঁজো যে আপু ন্যাচারাল কি পাউডার গুলো থাকবে না হ্যাঁ মেথি মেথিরও কিন্তু মেহেদি সরি মেহেদিও তো নিয়ে আস নিয়ে আসবো মেথিটাও নিয়ে আসবো অবশ্যই গুড়াটা হচ্ছে যেটা হচ্ছে তোমরা পানির সাথে মিশিয়ে দেন ইউজ করতে পারবা আমরা হচ্ছে একদম ন্যাচারাল গুলো নিয়ে আসা ট্রাই করব তোমরা অবশ্যই হচ্ছে ওগুলো যারা চাচ্ছিল এতদিন ধরে যাবো এগুলো তো ইউজ করছি ন্যাচারাল কিছু বলো যে ন্যাচারাল কিছু ইউজ করতে হবে সেটাও কিন্তু নিয়ে আসবে ইনশাল্লাহ তাদের বাবা মা আছে হেয়ার বাগানিতে আচ্ছা অনেকেই আছো যেহেতু নামাজ পড়ো কলকটা ইউজ করতে পারো না তারা হচ্ছে মেহেদিটা চাও একদম যেটার একদম গাছ থেকে পেরে যেটা বেটে প্যাকেজিং করা হয় সেটা ইনশাল্লাহ নিয়ে আসার ট্রাই করবো সেটা দিয়ে তোমরা কিন্তু হচ্ছে নামাজ পড়তে পারো প্লাস অনেকেই আছো হচ্ছে অনেক ভাইয়া বা আপুদের বাবা মা শ্বশুর শাশুড়ি আছে যারা দাড়িতে ইউজ করো চুলে ইউজ করো পাকা যে চুলগুলো সেগুলো লাল একটু টস টস ভাগ করতে তাদের কিন্তু খুবই ভালো লাগে আমার নানাও আছে যে মেহেদি শেষ হয়ে গেলে তারপরে আমার কাছে বলে যে আমাকে একটু লাগিয়ে দাও যেন মেহেদির কালারটা একদম লাল যখন হয় তার কিন্তু খুবই ভালো লাগে তো তোমরা এরকম হচ্ছে নিয়ে নিতে পারো ন্যাচারাল প্রোডাক্ট গুলো হ্যাঁ স্যাম্পল কিছু হচ্ছে নিয়ে আসবো অবশ্যই তোমরা হচ্ছে রেসপন্সটা ভালো করবা ভালো করলে আবার বেশি অনেক বেশি অ্যামাউন্টে আনার ট্রাই করবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা কিছু এক্সাম্পল দিব যেন হচ্ছে তোমরা বুঝতে পারো যে স্যাম্পল দিব যে কাজ কেমন করে বা না করে সেটা যেন তোমরা বুঝে ফেলতে পারো আর অবশ্যই কমেন্টস করবা আর হচ্ছে রিভিউ দিবা প্লাস হচ্ছে আমি বলে দিব কবে এটা আসছে কবে কি সব জানিয়ে দিব ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা ফ্রি স্যাম্পলটা দিব ঠিক আছে একটা ফ্রি স্যাম্পল দিব এখন কিন্তু আমাকে বললো মাত্র যে ফ্রি স্যাম্পল দিব জাস্ট তোমার রিভিউ দিবা যে এটার কাজটা কেমন হচ্ছে আচ্ছা মারিন আপু লিখেছে আপু সব সময় রিভিউ দেই তোমাকে নেক্সট টাইম আচ্ছা তোমাকে পারচেস করলে ডিসকাউন্ট দিই অবশ্যই আপু অবশ্যই ডিসকাউন্ট দিব আর হচ্ছে আচ্ছা মাহবুবাবুলি কাজ আমি নিব মেহেদিটা আমার আম্মুর জন্য অবশ্যই আপু এটা স্যাম্পল হিসেবে আগে দিব তোমরা এটা রিভিউ দিব যে ঠিক আছে কিনা কিনা কি আমরা কন্টিনিউ করব ঠিক আছে না আনবো আমাদের মধ্যে তাহলে এটাই থাকলো অবশ্যই এখন যারা যারা পরে লাইফটা দেখবা তারাও কিন্তু অবশ্যই এমন না যে শুধু লাইভে থাকলো আর আপুরাই হচ্ছে বলবো আপু আনো আনো না লাইভ দেখার পরেও বলে দিবা যে হ্যাঁ আপু আমরাও চাচ্ছি এরকম ন্যাচারাল কিছু প্রোডাক্ট যেটা জাস্ট তোমরা চেক করতে পারবা আর কি জাস্ট তোমাদের চেকের জন্য স্যাম্পল আকারে দিয়ে দিব আর মেহেদি স্যাম্পল যাদের যাদের লাগবে একটু কমেন্টস করে দিব আমাদের পোস্ট দেওয়া হবে এরকম একটা পেজে পোস্ট দেওয়া হবে তোমরা অবশ্যই সেখানে কমেন্টস করো অনেকেই আপু আছে ইনবক্স করো তো ইনবক্স করার আগে ওখানে কমেন্টস করলে কিন্তু একটা দ্রুত তোমরা রিপ্লাইটা পেয়ে যাও তাহলে আজকের মতো এখানেই শেষ করব লাস্ট হচ্ছে যে ধামাকাটা ছিল আজকের লাইভ দেখে এই যে যে লোশন অর্ডার করবে তাদের জন্য এই যে দেখো এটা মাত্র পেজ যাচ্ছ দুটা একসাথে তেরোশো টাকা আর এটা একটা সিঙ্গেল আটশো টাকা কিন্তু ছিল হ্যাঁ আর কমেন্টস যারা করবে অটোমেটিক কিন্তু তাদের কাছে ইনবক্স চলে যাবে সো আলাদা করে ইনবক্স করার কিন্তু দরকার নেই যখন পোস্ট দিবে সাথে সাথে ওখানে জাস্ট কমেন্টস করে নিও যে জি আমার লাগবে আমি নিতে চাচ্ছি এরকম একটা রেসপন্স জাস্ট আমরা দেখতে চাচ্ছি সো আজকের মতো তাহলে বিদায় নিই সবাই ভালো থাকবা কালকের লাইভে অবশ্যই টাইম মতো সবাই জয়েন হয়ে যাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা